সেদিন এক ভদ্রলোকের একটা প্রশিক্ষণ অংশগ্রহণ করেছে, উনি প্রশিক্ষণ দিতে গিয়ে একটা কথা বললেন, বলে যে ভাই আমাদের সাথে শিম্পাঞ্জির মিল 99.কত% যেন উনি বললেন, অর্থাৎ 100 কাছাকাছি, সামান্য একটু বেশ কম হওয়ার কারণে ও শিম্পাঞ্জি হয়েছে আমি মানুষ হয়েছি, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন যে সব কিছুতে প্রায় কাছাকাছি, একটু পার্থক্য, এই জন্য আমি মানুষ হয়েছি আর সো ওইটা হয়েছে। এই যে পার্থক্যটুকু, এই সামান্য পার্থক্যটুকু যদি একটু হেরপের হয়ে যায়, মানে 0.1% বা তারও অর্ধেকও যদি হেরফের হয়, তখন একটা মানুষ বিকলাঙ্গ হয়ে প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়, সবই ঠিক আছে, শুধু ওইটুকু একটু বেশ কম। আল্লাহ তাআলা কত পারফেকশন এনেছেন আমার মধ্যে, কত পারফেক্ট আমাকে বানিয়েছেন, আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা ভাবনা করা, এটা আল্লাহ স্মরণের অংশ। সেদিন এক ডক্টরের কাছে গেলাম, প্রফেসর, সিনিয়র মানুষ, তিনি দীর্ঘ সময় আমাকে বোঝাতে লাগলেন বিভিন্ন বিষয়ে, আল্লাহ কীভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি তো সায়েন্সের ছাত্র না, মুগ্ধ হয়ে গেলাম শুনে, সুবহানাল্লাহ, কীভাবে সম্ভব আমরা যে খাবার গ্রহণ করি সেগুলো কতগুলো ধাপে মল হয়ে মূত্র হয়ে আমাদের শরীর থেকে বের হয়, তার আগের ধাপগুলো কী, কীভাবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সেট করলেন, এটা এভাবে কাকতালীয় ভাবে হতে পারে না কোনো পরিকল্পনা ছাড়া। মলদ্বার সম্পর্কে বললেন যে মলদ্বার নিচে, এখানে আল্লাহ যদি পিঠে দিয়ে দিতেন, বুকে দিয়ে দিতেন, তাহলে আপনি কীভাবে আপনার শরীরের আবর্জনাগুলো বের করতেন, কত কঠিন হতো, পারফেক্ট জায়গা আল্লাহ সেট করেছেন। আবার সেটাকে এমনভাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন যে মলমূত্র এমনিতে বের হয়ে যায় না, ওটা বন্ধ থাকে, আবার যাতে বের হওয়া সহজ হয় তার জন্য পানি যতটুকু প্রয়োজন মলের সাথে ততটুকু দেওয়া হয়, আঠালো পদার্থ তৈরি হওয়ার ব্যবস্থা করা হয়, না হলে এটা ছিঁড়ে যাবে, ফেটে যাবে, মানে কত কিছু যে আছে। প্রায় 2.5 ঘন্টা, আমি একটা রোগী, আমাকে উনি 2.5 ঘন্টা সময় দিলেন, অবশ্য রাতে, অন্য রোগী ছিল না, কেউ, সব শেষ রোগী ছিলাম আমি, 2.5 ঘন্টা উনি আমাকে বুঝালেন এবং আমি মুগ্ধ হয়ে গেলাম, সব ভুলে গেছি আমি, কাজ কাম বাদ দিয়ে। সুবহানাল্লাহ, বললেন যে ভাই আল্লাহ তাআলা কী নিয়ামত আপনার ভিতর দিয়ে রাখছে, আপনি এটা বুঝেন তো আপনার কপাল সেজদায় অবনত এমনিতেই হয়ে যাবে। তো আল্লাহর স্মরণের অংশ হিসাবে এগুলো, যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করা, আর সব বাদ দেন, আল্লাহ আমাকে হাত পা সুস্থ রেখেছেন, কত মানুষ অসুস্থ। অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন, এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর নিয়ামতগুলো চিন্তা করবেন, মুখে জিকির করবেন।